সুপ্রিম কোর্টে ধোপে টিকল না রাজ্য সরকারের আর্জি। রাজ্যে রামনবমীতে অশান্তির ঘটনায় হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এদিন শুনানি চলাকালীন এনআইএ এর আইনজীবী তুষার মেহতা বলেন, এনআইএ এফআইআর দায়ের করেছে, রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত কেসের নথি চাওয়া হয়েছে, রাজ্য পুলিশ সেই নথি দিচ্ছে না। বলা হচ্ছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী এদিন প্রস্তাব দেন, ছটি এফআইআর এর মধ্যে শুধুমাত্র চন্দননগর থানার এফআইআর এ তদন্ত করুক এনআইএ, বাকি পাঁচটি এফআইআর এ তদন্ত করবে রাজ্য পুলিশ। রাজ্যের আইনজীবীর এই প্রস্তাবের বিরোধিতা করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে এনআইএ। আদালত স্থগিতাদেশ দিলে আদালতের অবকাশ শেষ হওয়ার পর শুনানি পর্যন্ত গোটা বিষয়টি অর্থহীন হয়ে পড়বে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল কংগ্রেসের একটা ক্যাবিনেট একটা পোস্ট ক্রিয়েট করা দরকার, যেটা হচ্ছে মামলা সংক্রান্ত আইনমন্ত্রী নয়, যারা শুধুমাত্র তদন্ত আটকানোর জন্য দেখাশোনা করবে কোর্টের ব্যাপারটা। আর পশ্চিমবঙ্গ সরকারের ওখানে একটা হাইকোর্টের সামনে অফিস করে নেওয়া দরকার। এমন অবস্থা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের সরকারের প্রত্যেকটা পদক্ষেপই আজকে কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষের টাকা খরচা করে 2011 পর থেকে সমস্ত দুর্নীতির তদন্তকে বন্ধ করতে তৃণমূল কংগ্রেস ওখানে যাচ্ছে। এটা আদালতের বিষয়, এই নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা তো আবার বললাম যে আমাদের এখানে একটা পটকা পটলেও বিজেপি গিয়ে এনআইএ চায়, কিন্তু রামনবমীতে সুমিত বলে সেই ছেলেটা যে মুঙ্গের থেকে এসেছিল, যে অস্ত্র নিয়ে ধরা পড়েছিল, রামকে ব্যবসায়িক এতে নামিয়ে রামের নামে বজ্জাতি করে অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্যে দিয়ে আইনকে হাতে তুলে নিয়ে কারা বিশৃঙ্খলা সেদিনকে করেছে সেটা সারা বাংলার মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। কিন্তু একটাই প্রশ্ন, সারা ভারতবর্ষে সেদিনকে 100টা জায়গায় ইনসিডেন্ট ঘটেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 25 জন পুলিশ ইনজিওর্ড হয়েছে, দিল্লিতে হয়েছে, জাহাঙ্গীরপুরে, গুজরাটে হয়েছে। তাহলে সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রামনবমীর অস্ত্রের ঝঞ্ঝনানি বা বিশৃঙ্খলার কারণে কটা এনআইএ টিম গেছে সেটা বলুন। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রিলের 27 তারিখ প্রধান বিচারপতি টিএচ শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। তার জন্য 2 সপ্তাহের মধ্যে এনআইএকে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। তার আগে 10ই এপ্রিল এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএচ শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে, পুলিশের রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে, বাইরে থেকে কে বা কারা এই গণ্ডগোলে উস্কানি দিয়েছে সেটা বের করা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়, কে বা কারা এর ফলে উপকৃত হয়েছে সেটা জানাও রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, তার জন্য কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। হাইকোর্টে এনআইএ তরফে জানানো হয়, আমরা তদন্তে প্রস্তুত। এরপর এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও লাভের লাভ হলো না কিছুই। শুক্রবার সময়ের অভাবে এই মামলার শুনানি স্থগিত হয়ে যায়। গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পর এই মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ।